কি সুন্দর, এখানে শাঁখার মতো লাগে এগুলা চুড়ি, কি সুন্দর কারুকার্য। এটা একটা মিউজিয়াম, মিউজিয়ামের মধ্যে ঢুকতেছি চিড়িয়াখানার ভিতরে। ঢুকার পরে আমরা আসলে দেখতে পেলাম একটা মিউজিয়াম, এখানে ঢুকে পড়লাম। তুমি দেখেন মিউজিয়ামে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর তীর ধনুক এরকম টাইপের, অনেক পুরানো ঐতিহ্য। এখানে আমরা বাংলাদেশে যে ষাট বলে এটাকে, ইঁদুর টিদুর মারে এটার মতো মনে হইতেছে জিনিসটা। এগুলো লাগতেছে বসার চেয়ার, আগের দিনের বসার চেয়ার। এখানে অনেক জিনিস যেগুলো বন্য পশুকে ধরে আনা হয় অথবা ন্যাচারাল থিংস আগের দিনের। জিনিসটা মানে সমুদ্র থেকে কুড়িয়ে আনা, অনেক বড় ধরনের শামুক ঝিনুক টাইপের কিছু একটা। এগুলো সত্যিকারের কাসিম কাটটা, কাটটার চামড়া, এগুলোকে শুকিয়ে রাখা হয়েছে। এগুলো একটা জাদুঘরের মতো, এখানে দেখেন কি সুন্দর জাদুঘরটা। এগুলো অনেক ধরনের সাপের চামড়া, খুবই সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখেন এগুলো কিন্তু ফেক না, প্লাস্টিকের না, একদম অরিজিনাল। তো এটা ইতালির রোম শহরে, চিড়িয়াখানার ভিতরে একটা মিউজিয়াম। তো এখান থেকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো ভাবলাম আমরা তো দেখতেছি, আপনারা হয়তো দেখতে পারবেন না, আপনারা অনেক দূরে আছেন, তাই আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম। এটা ইতালির ম্যাপ, খুবই সুন্দর। এই যে কুলদীপের বাবা কুলদীপকে ছবি উঠাই দিচ্ছে। এগুলো যারা বনের মধ্যে পশু পাখি শিকার করে এই টাইপের। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।